বাকিটা আমি করে দিব বলিং এ। ওকে এটা তো আমি আম্পায়ার আছে না, এটা আর কি কত রান আছে টোটাল কত? আমাদের বিগ ম্যান আউট হয়ে গেছে, আর বিগ ম্যান নামছে। শুধু নাম লেখো আর হচ্ছে নামের পাশাপাশি রাউন্ড লিখে দিবি, মানে ক রাউন্ড করছি এটাই। রাসেল বনাম মেহেদি, ওকে ফার্স্ট ম্যাচ। প্রথম কার নাম? রাসেল, রাকিব, হাসিব, আরিফ, আট্টা, সরফ, শরীফ, সিপাত, রাফি, জীবন, জাভেদ, ওকে মেহেদি, অধিনায়ক আর হচ্ছে ওকে মেহেদি বনাম রাসেল। খেলা চলতেছে, আমাদের বিগ ম্যান চলে আসছে, চাও তোমার বেলি ভাই সাব্বির আহমেদ, বিদেশি প্লেয়ার কোটা খেলতেছে, আর হচ্ছে দেশি সবগুলো দেশি। ওকে মেহেদি বনাম রাসেল খেলা চলতেছে, দেখা যাক কয় ওভার শেষ। ও এই কারণে তো ভিডিও ক্লিয়ার আসছে। কয় রান আছে? কয় রান আছে? কত রান আছে আমাদের? কয় ওভার শেষ? বল সাবি নাকে সদিনে একটা চার মেরে দিছে। সাবাস ওদিনে কি গরম চায়ের 15 রান। ঠিক আছে রে, আম্পায়ারের মিস্টেক, সমস্যা নেই। আবার চায়ের অধিনায়ক আউট গেছে, আসিব আসিব আসিব। সমস্যা আমাদের অন্য মারাত্মক ব্যাটসম্যান, হিটার ব্যাটসম্যান রয়ে গেছে, আমরা ফিনিশার হিসেবে ওনাকে রাখছি। মেহেদির ম্যাচ চল, গুড শট, গুড টার্গেটে গেল।
মেহেদির দলের খেলা চলতেছে, দেখা যাক। মেহেদির তো মন খারাপ। কুমিল্লার দল মেহেদির ফার্স্ট ইনিংস শেষ। মেহেদির দলের বিপক্ষে কত রান হয়েছে টোটাল? কুমিল্লা সিলেটের খেলা প্রথম রান 32 টার্গেট দেখা যায় নাই। বিদেশি প্লেয়ার আমরা আছি তো। দুই বল কুমিল্লা বনাম সিলেট 32 রানের টার্গেট। 32 মেহেদির তো আবার লাগ বালা হাতে জিতি যায়। এখনো স্যার হয় নাই, হয় নাই। সিলেটের বলার পুরো ডেঞ্জারাস একটা বলার। আমাদের বিদেশি উগান্ডার ম্যান ডাইরেক্ট ছয় মারি দিছে। আমার আমাদের উগান্ডার ম্যান ডাইরেক্ট ছয়। সিলেটের কুমিল্লা আমাদের আমেরিকান ম্যান ফোর মেরে দিয়েছে। এক কোটি ওদের দানব দানব ম্যান সব। মহারাজাদের আসলে ভাই বল ঠিক হয়ে গেছে কইতি। আমাদের নিজস্ব কুমিল্লার ম্যান ও সিলেটের ক্যাপ্টেন আমাদের কুমিল্লার ব্যাটসম্যান ফোর মেরে দিয়েছে। দল নি ছয়জন নো বল তিনজনের হাতের নিচে দিয়ে ফোর বরাবরই জামাই নামছে, যদি ভালো কিছু করতে পারে। উল্টা পাল্টা শর্ট সামনে দাও। আমাদের ছোটখাটো বিদেশি ম্যান কোন দেশে তো আছে গে? আফ্রিকার জঙ্গল থেকে জাপান তো গে। দিয়েছেন দোয়া দি অন্ত কমে গেছে গে।
দ্বিতীয় ম্যাচ চলে আসছে। দ্বিতীয় ম্যাচে সে মুরাদ বনাম হাসিবের খেলা, হাসিবের দলে। আমাদের প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচ চলতেছে। হাসি সাব্বির রহমান কোন দিকে পড়ছে? রিফাত না হাসি, এটা হ্যাঁ মুরাদ, মুরাদের দিকে। এইতো আমাকে তারা বলতেছে আমি শূন্য পাচ্ছি, কিন্তু আমি যে পাঁচটা উইকেট পাইছি মূল্যবান, ম্যাচ জয়ের ভূমিকা আমি রাখছি, এটা তো কেউ অস্বীকার করবে না। এখন তো লেখা আছে, এখন তো সমস্যা নাই কে কত পারফরমেন্স করছে, এটা তো খেয়াল রাখবো। পাঁচ উইকেট পাইছি আর লাস্ট ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ, আমাকে দিয়ে দিছি, আমি নিয়ে নিজে নিয়ে নিছি পাঁচ উইকেট, লেখা আছে কাগজে। কয় বার শেষ? তিন নম্বর করান। হাসিব অধিনায়ক নামি গেছে, দেখা যাক হাসিবের কয় বছর চলে, কয় বছর চলে, সাইড চলে, সাইড চলে, কয় রান ওয়াইট তো হাসি কয় বছর চলে? অসাধারণ একটা শট হাসিবের। কয় বছর শেষ? রাতিম নাম, রাতিম নাম, কয় রান হয়েছে টোটাল? পাঁচ ওভার শেষ, আট রান। রান লাগে কত? আট রান নিয়েছে। রান লাগে কত টোটাল? রান কত কত রে রান কত মেদি? দেখা যাক রিফা মুরাদ বনাম হাসিবের খেলা চলতেছে। গুড ফিল্ডিং, বারবার চেষ্টা করছে সেই ব্যর্থ। কয় বছর শেষ? কয় রান হয়েছে?
They are Bishanu Malkota. Shabash. কত রান হয়েছে মুরাদার হাসিবের খেলা চলতেছে ১৯ রান হয়েছে মুরাদের টার্গেট হচ্ছে ৩২ রানের টার্গেট মুরাদ বনাম হাসিবের খেলা চলতেছে গুড ফিল্ডিং মেদি একটা অসাধারণ ফিল্ডিং করছে ৮ ওভার শেষ দেখা যাক দুই ওভারে সাইড তিনটে লাগে লাস্ট ওভারে কয়টা লাগে তিনটা 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 সাইড লাগে তিনটা কত রে ১২ ১২ ১২ রান লাগে ১২ ১২ ১২ রান লাগে ১২ ২১ ২১ ১২ ২১ রান ১২ রান লাগে আর পাঁচটি বল খাওয়াইছিলে আমাদের ম্যাচটা আর চারটি বল খাওয়াইলে আমাদের ম্যাচ জয় দুটা সাইড লাগে দুইটা সাইড লাগে চার বল লাস্ট বল একটা হইলে সাইড জয় সাইড চার ইয়েস ম্যাচ ড্র নি কবল আছে একবার একবার সুপার ওভার খেলা হবে সুপার ওভার সুপার ওভার টস দাও সুপার ওভার হ্যাঁ